দেখতে থাকুন প্রতিদিন রেজা সুন্নি মিডিয়া। প্রিয় দর্শক বৃন্দ, আজকে আপনাদেরকে এমন একজন মহান উলির দরবারে নিয়ে যাচ্ছি যেই মহান উলি ছিলেন হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের অন্যতম একজন সফর সঙ্গী, যাহার নাম ছিলেন হযরত চাশনি পীর রহমতুল্লাহ আলাই। সম্মানিত দর্শকবৃন্দ, হযরত চাশনি পীর রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক এমন হেকমত ও এলেম দান করেছিলেন, তিনি ছিলেন মৃত্তিকা বিজ্ঞানী, অর্থাৎ উনি মাটির বিজ্ঞানী ছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, তখনকার কোনো ল্যাবরেটরি অথবা আধুনিক যন্ত্রপাতি ছিল না। হযরত চাশনি পীর রহমতুল্লাহ আলাই উনি ওনার আপন জিহ্বা দ্বারা মাটি চেষে চেষে তিনি মাটি পরীক্ষা করতে পারতেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা হাজিরা দিতে সক্ষম হয়েছি সেই মহান উলির দরবারে। প্রিয় দর্শক, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই যখন হিন্দুস্তানে শুভ আগমন করেছিলেন, তিনি মদিনা শরীফ থেকে আসার পথে মক্কা শরীফের একটু মাটি হাতে নিয়ে এই বাংলার জমিনে এসেছিলেন। প্রিয় দর্শক, হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই চাশনি পীর রহমতুল্লাহ আলাইকে এই মাটিটি হাতি দিয়ে বললেন, তুমি পূর্ব দিকে চলে যাও এবং তুমি মাটি পরীক্ষা করতে থাকো, এবং যেইখানে এই মক্কা শরীফের মাটির মিল তুমি বাংলার জমিনে খুঁজে পাবে, সেখান থেকেই তুমি ইসলাম প্রচার শুরু করবে এবং সেখানেই তোমার স্থায়ী বাসস্থান নির্ণয় করিবে, এবং যে স্থানে এই এক মুঠো মাটি ফেলিবে সেই স্থানের মহিত্বের সীমা থাকিবে না। প্রিয় দর্শক, তখন চাশনি পীর রহমতুল্লাহ আলাই সেই মাটিটি নিয়ে পূর্ব দিকে রওনা দিয়ে দিলেন এবং নগরীর এয়ারপোর্ট থানাধীন ও সিলেট সিটি কর্পোরেশনের 5 নং গুয়াইটোলা এলাকায়, যিনি এখন বর্তমান গুয়াইটোলা এলাকার টিলার উপরে চিরস্থায়ী রয়েছেন, সেখানে এসে তিনি ইসলাম প্রচার শুরু করলেন এবং মক্কার মাটির সাদৃশ্য তিনি খুঁজে পেলেন। প্রিয় দর্শক, উনি আপন জিহ্বা দ্বারা মাটি চেষে চেষে পরীক্ষা করতেন বিদায় ওনাকে তখন থেকে চাশনি পীর বলে খ্যাতি অর্জন করেছেন। তাছাড়া ওনার অরিজিনাল নাম আমরা ইতিহাস থেকে জানতে পারিনি। প্রিয় দর্শক, আমরা মাজারের যে গুয়াইটোলার মাজারের উপরে উঠতে উঠতে দেখতে পেলাম মাজার কমিটির লোকেরা, আমরা যারা দূর দূরান্ত থেকে এখানে জিয়ারত করতে আসব, আমাদের উঠতে যেন সুবিধা হয় তার জন্য নিচ থেকে মাজার পর্যন্ত সিঁড়ি করে দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকে গ্রিল টানিয়ে দিয়েছেন এবং উপরে টিন দ্বারা ছাদ বানিয়ে দিয়েছেন, আমাদের উঠতে এখানে জিয়ারত করতে যেন কোনো কষ্ট না হয়। চলুন দর্শক, আমরা সেই মহান উলির মাজারটি একটু ঘুরে ফিরে দেখি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে এসে দেখতে পেলাম বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই মহান উলির মাজার জিয়ারত করার জন্য বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা মাজারে উঠতে উঠতে দেখতে পেলাম এখানে একটি লেখা রয়েছে, মহিলাদের উপরে ওঠা নিষেধ। প্রিয় দর্শকবৃন্দ, এই মহান উলির মাজারে কোনো মহিলা প্রবেশ করতে পারে না, যারা দূর দূরান্ত থেকে আসে তারা নিচ থেকে জিয়ারত করে যায়। প্রিয় দর্শকবৃন্দ, এবং আমরা এখানে একটি ব্যানার দেখতে পাই, যেই ব্যানারের মধ্যে হযরত চাশনি পীর রহমতুল্লাহ আলাইয়ের জীবনীটুকু এখানে লেখা রয়েছেন, উনি কীভাবে মাটি পরীক্ষা করেছিলেন এবং ওনাকে কে নির্দেশ দিয়ে এখানে পাঠিয়েছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, হযরত চাশনি পীর রহমতুল্লাহ আলাই এর যুগ থেকে কিছু বানর এই মাজারের আশেপাশে রয়ে গিয়েছিলেন, যেই বানরগুলো বংশ বিস্তার করতে করতে এখনো পর্যন্ত এই মাজারে কিছু বানর রয়ে গিয়েছেন। যারা দূর দূরান্ত থেকে এখানে জিয়ারত করার জন্য আসেন, তাদের হাতের পানে এই বানরগুলো চাহিয়া থাকেন কিছু খাবারের অপেক্ষায়, এবং যারা জিয়ারত করতে আসেন তারা কিছু না কিছু খাবার নিয়ে আসেন এই বানরদেরকে খাওয়ানোর জন্য, এবং এই বানররাও খুবই স্বাচ্ছন্দ্যে এই খাবারগুলো গ্রহণ করে থাকেন। প্রিয় দর্শকবৃন্দ,
আপনারা যদি কোনোদিন সুযোগ পান এই মহান ওলির দরবারে এসে একদিন জিয়ারত করে যাবেন। কেননা প্রিয় দর্শক, আজকে আমরা যত সহজে ইসলাম পেয়েছি, এই মহান ওলিগণ এই বাংলার জমিনে এসে তত সহজে ইসলাম প্রচার করেননি। তারা আপন আপন স্থান পরিত্যাগ করে সন্তান সন্ততি মা বাবা ভাই বোন দুনিয়ার সমস্ত সুখকে বিসর্জন দিয়ে আল্লাহ এবং রাসূলের প্রেমে তারা পাগল হয়ে এই হিন্দুস্তানে এসেছিলেন আমাদের পূর্বপুরুষদেরকে মুসলমান বানানোর জন্য। আর আমাদের পূর্বপুরুষরা তাদের হাতে মুসলমান হওয়ার কারণেই আজকে আমরা মুসলমান হতে পেরেছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে যেখানে মহান অলিগণ শায়িত রয়েছেন প্রত্যেকের মাজারে গিয়ে গিয়ে আমরা কাফেলার অনুষ্ঠান করে থাকি। তাই আমাদের এই ভিডিওটি আজকে দীর্ঘায়িত করব না, আমরা আরও অন্য অলি আউলিয়াদের মাজারে যাব এবং তাদের মাজারের ইতিহাসটুকু আপনাদের মাঝে তুলে ধরব। তাই আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা এই মহান অলির দরবারে জিয়ারত করতে আসবেন, জায়গাটির নাম হচ্ছে গুয়াইটুলা এয়ারপোর্ট থানাধীন সিলেট। সম্মানিত দর্শক, আপনারা সিলেট এসে এয়ারপোর্ট থানাধীন গুয়াইটুলা যেই কোনো গাড়ি দ্বারা আপনারা এখানে আসতে পারবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের এই কাফেলার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।